नमस्कार बंधुरा, आमी सुमिता मंडल, आपनादेर ऋण सुमिता। आज के आपनादेर एकटा खूब प्रयोजनीय तथ्य जानाबो। एई जे पैकेटटा देखते पाच्छेन, एई पैकेटटा मैगनेशियम सालफेटेर पैकेट। एबार बोलते पारेन जे मैगनेशियम सालफेट दिये कि हय। आपनारा जे एफसम सल्ट बोले जे ब्यापारटा जानेन, एफसम सल्ट बोलते जेटाके बोझाय सेटाई एक्चुअली मैगनेशियम सालफेट, আর এটাই এফসম সল্ট নামে পরিচিত। যেটা নার্সারিতে আপনাদের বলে যে এইটা নিয়ে যান বাড়িতে, দেখুন এইটা একটা আসলে এটা নুন জাতীয়, নুনের সঙ্গে কোনো এর সম্পর্ক নেই। এর সঙ্গে নুনের কোনো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি নুন, আর এটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম সালফেট। এটা নুনের মতন শুধু দেখতে, তবে কিছু কিছু কোম্পানির জিনিস এই এটা একটু হলদে টাইপের, ম্যাক্সিমামই সাদা কালার হয়। আর এই যে নুন যেটা দেখতে পাচ্ছেন, এটা এফসম সল্ট কেন নাম, এটা আমি যতটুকু জানি লন্ডনের এফসম শহরে এই কেমিক্যালটা আবিষ্কার হয়েছিল বলে এর নাম এফসম সল্ট। এই এফসম সল্ট গাছের জন্য একটা অত্যন্ত কার্যকরী জিনিস, যদি আপনি ঠিকঠাক মতন ব্যবহার করতে পারেন তবেই এটা কার্যকরী, না হলে কিন্তু এটা হিতে বিপরীত হয়। আর আসল কথায় আসি, আমরা এফসম সল্ট কেন ব্যবহার করব। এই যে গাছের পাতা সবুজ হয় কেন, ক্লোরোফিলের জন্য গাছের পাতা সবুজ হয়। অনেক সময় দেখবেন যে আপনারা দেখেন যে অনেকেই বলেন যে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতন ওষুধপত্র দেওয়া সত্ত্বেও, মাইটস পোকামাকড় না থাকা সত্ত্বেও, খাবার দাবার ঠিক মতন দেওয়া সত্ত্বেও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, জল ঠিকঠাক দিলেও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। বিশেষ করে লঙ্কা গাছ, লেবু গাছ এইসবগুলো বেশি হয়। তা এগুলো কেন, গাছ ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষ করে, খাদ্য সংগ্রহ করে, তাই খাদ্য তৈরি হয়। তাহলে এই ক্লোরোফিল যদি কম পড়ে যায় তখন এই গাছের পাতা হলুদ হতে শুরু করে এবং কুঁকড়াতে শুরু করে এবং খাদ্য ঠিক মতন সংগ্রহ করতে পারে না, অপুষ্টির জন্য এই হলুদ হয়ে যায় পাতা এবং এই পাতা কুঁকড়ে যায়। এই যে হলুদ হয়ে যায় একেই বলে ক্লোরোসিস। গাছের ক্লোরোসিস রোগটাই হচ্ছে কি এই পাতা হলুদ হয়ে যাওয়া, মানে ক্লোরোফিলের অংশ কমে যায়। এখন যখন দেখবেন যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এই ক্লোরোফিলের অংশটা কমে যাচ্ছে, অর্থাৎ এফসম সল্ট দরকার। তখন কি করতে হবে, আপনাকে এই এফসম সল্ট গুলে জল গাছের পাতায় স্প্রে করতে হবে। কীভাবে গুলবেন এবং কীভাবে স্প্রে করবেন, আপনারা বেশি পরিমাণ কিন্তু এফসম সল্ট কখনোই দেবেন না, এর কিন্তু হিতে বিপরীত হয়। আর এটা কিন্তু মাসে একবার ব্যবহার করবেন। কী করে করবেন, এক লিটার জলে এক চামচ নেবেন, নিয়ে গুলে সেই পরিমাণে দেবেন। স্প্রেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি স্প্রে করি গাছে। এই এফসম সল্টটা কখন স্প্রে করবেন, হয় ভোরবেলা করবেন, নয়তো বিকেলবেলা রোদ চলে যাওয়ার পর। তাহলে কী হবে, সকালবেলা রোদ ওঠার সঙ্গে সঙ্গে এটা কাজ করতে শুরু করবে। এটা কী হয়, রোদের সঙ্গে এর একটা সম্পর্ক আছে এফসম সল্টের। এটা কতটা বেশি পরিমাণ দিতে নেই, খুবই প্রয়োজনীয় একটা বস্তু এফসম সল্টটা, কিন্তু এটা আমরা বেশি দেবো না, লিটার প্রতি দেবো এক চামচ, এক লিটার জলে এক চামচ। এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লিটারের বালতি, এই যে সল্টটা আমি নিয়েছি, দেখুন পাঁচ লিটারের বালতি, যেহেতু পাঁচ চামচ আমি দেবো, এক দুই তিন চার পাঁচ, এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার আমি এটা স্প্রেয়ারের মধ্যে ঢেলে নেব। স্প্রেয়ারগুলো খুব সুন্দর হয়, এগুলো ব্যাটারিতে চলে, আপনার হাতে কোনো প্রেশার পড়বে না। আর আমার যেহেতু প্রচুর গাছ দেখতে পাচ্ছেন, এত গাছ, পাঁচ দশ লিটার জলে কিচ্ছু হয় না। আর এটার খুব একটা সুন্দর ব্যবস্থা আছে, এটা দেখুন জলটাকে এর একটা ছাকনির মতন ব্যবস্থা আছে, জলটার মধ্যে যাতে কিছু স্প্রে হতে যাতে অসুবিধা না হয় স্প্রে করতে, সেই জন্য এটা এইভাবে এটা আটকে নেব।
এবার এই স্প্রেটা কিভাবে করতে হয় দেখুন, এই এটা যেহেতু পাতার ক্লোরোফিলের সঙ্গে যুক্ত সেই জন্য এই স্প্রেটা সবসময় পাতায় স্প্রে করলে সবসময় ভালো কাজ দেয়। এটা কি করব আমি, পাতার পাতার গায়ে স্প্রে করব। দেখুন যে কোনো ফুলের গাছে বা ফলের গাছে করতে পারেন, তবে সব সময় নয়। সব গাছে এই স্প্রেটা করবেন না, কেননা কি যে সমস্ত ফলগুলো আমরা ডিরেক্ট খাই, সবুজ ফলগুলো যেমন পেয়ারা বা অন্যান্য কুল, এইসব গাছগুলো তখন করবেন না যখন খাওয়ার, যখন এটা করার 15 দিন গ্যাপ দিয়ে অন্তত খাবারটা, যে খাবারটাগুলো আমরা খাই সেগুলো অন্তত এই এপসাম সল্ট স্প্রে করার অন্তত 15 দিন বাদে খেতে পারবেন। নাহলে কি হয়, এইটা ডিরেক্ট আমাদের শরীরে যাওয়া, আমাদের জন্য এটা ক্ষতিকারক, গাছের জন্য উপকার ঠিকই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক, সেই জন্য এটা ডিরেক্ট ওইভাবে ব্যবহার করবেন না। এটা পাতায় ডিরেক্ট ব্যবহার করলে পাতার কাজ করে। এছাড়া কিভাবে ব্যবহার করতে পারেন, এছাড়া গোড়াতেও ব্যবহার করা যায়, তবে পরিমাণটা ঠিক রাখতে হবে, ওই 1 লিটার জলে ওই 1 চামচই দেবেন, তার বেশি নয়। আর বড় টব হলে যদি গোড়ায় দেন, যদি 14 ইঞ্চি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব হয়, তাহলে আপনি ম্যাক্সিমাম 70 থেকে 90 ml পর্যন্ত দিতে পারেন, তার বেশি নয়। আর যে ছোটো ছোটো টবগুলোতে 50 ml-এর বেশি কখনোই দেবেন না, বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু এর ক্ষতিকর। এই এপসাম সল্টের আরও অনেক গুণ আছে, এ তো ক্লোরোফিলের এই কাজটা তো করেই, এছাড়া খাদ্য হিসাবেও এর খাদ্যগুণ বেশ ভালোই আছে। এছাড়া কি হয়, এর পোকামাকড় রোধকারক ক্ষমতাও প্রচুর আছে, যেমন ল্যাদা পোকা, মাইটস, অ্যাফিডস, এইসবগুলো বেশ ভালো পরিমাণে কন্ট্রোলে থাকে। এটা যথেষ্ট উপকারী ঠিকই, খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু মাসে একবারই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হবে, তখন কিন্তু দোষ দেবেন না। আর কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, সেটা আপনারা ভালো করে জানেন। এই দেখুন, এই যে গাছটা দেখুন, জবা গাছটা কী সুন্দর পাতা ফলিয়েজগুলো, এগুলো আমি মাসে একবার করে এপসাম সল্ট স্প্রে করি বলেই হয়, আর একবার করে গোড়ায় আপনারা দেবেন, সেটা বারবার করে বলছি আমি, 10 ইঞ্চির মধ্যে আপনি ম্যাক্সিমাম 70 থেকে 80 ml জল ব্যবহার করবেন, এর থেকে বেশি নয়। আর পরিমাণটা 1 লিটার জলে 1 চামচই দেবেন, তার বেশি নয়। ভিডিওটা হঠাৎ করেই একটুখানি ব্রাইটনেসটা কম হয়ে গেছে, আপনাদের ভালো দেখাতে পারছি, তবে যেটুকু আপনি বলেছি সেটুকু তো শুনতে পাচ্ছেন, সেই কথাটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আপনারা এই এপসাম সল্টটা ঠিক যেভাবে বললাম ঠিক এইভাবেই কিন্তু স্প্রে করবেন, আর এইভাবেই দেবেন, এর থেকে বেশি পরিমাণ ইউজ করবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর গরমে গাছকে বারবার স্প্রে করে জল চান করান, আর জল দেবেন 2 থেকে 3 বার, গোড়াটা অবশ্যই ভেজা রাখবেন। আর যে রোদ বেশি পছন্দ করে না তাদেরকে অবশ্যই সেরে রাখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গরমে ভালো থাকবেন, নমস্কার।